এরপরে যে প্রশ্নটি করেছেন মোহাম্মদ তারেক আমার বেবির বয়স ১৩ মাস যত বড় হচ্ছে তত কালো হচ্ছে কোনো তেল বা লোশন ব্যবহার করি না ব্যাপার হয়েছে মায়ের গর্ভ থেকে বের হওয়ার পরে পৃথিবীতে আসার পরে তখন তো একটা প্রোটেকশনের ছিল মায়ের পেটে তো একটা প্রোটেকশনের ছিল আবরণের মধ্যে ছিল ভিতরে ছিল সেখানে তো দুনিয়ার আলো বাতাস রোধ এগুলা পরিবেশের কোনো সোয়া পায়নি তখন যেভাবে ছিল পৃথিবীতে আসার পরে গরম ঠান্ডা এই যে গরম ঠান্ডা রোদ এবং অন্যান্য পরিবেশের যে প্রভাব সেটিতে মানুষের ত্বকেই পড়ে মাছ যেমন পানিতে ডুবে থাকে আমরা মানুষ পরিবেশের মধ্যে ডুবে থাকি আমাদের মানুষকে পরিবেশের মধ্যেই থাকতে হয় মাছ পানির মধ্যে যেইভাবে থাকে তো কাজে পরিবেশের যে আলো বাতাস গরম ঠান্ডা রোদ বৃষ্টি এগুলি তো আমরা এড়িয়ে চলতে পারবো না তো এগুলির প্রভাবে ত্বকে কিছুটা রঙের পরিবর্তন হতেই পারে মানুষের বয়সের বাড়ার সাথে সাথে মানুষ কিন্তু আসলে একটু কালচে হয় ফর্সা কম হয় কারণ হলো পরিবেশের প্রভাব এই পরিবেশের প্রভাবে মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে একটু কালচে হয়ে আসে আস্তে আস্তে ফর্সা হয়ে যায় এটির পরিমাণ কিন্তু কম এবং তার কারণ হলো এই পরিবেশের প্রভাব তো ভাই আপনি এটি নিয়ে মন খারাপ করবেন না আমার মনে হয় না যে আপনার শিশুটির কোনো সমস্যা হয়েছে